শিক্ষার্থীরা, আজকে আমরা প্রথমেই বাংলা পড়ব। বাংলাতে আমরা গত ক্লাসে পড়েছিলাম কমলাফুলি যে ছড়াটি সেটা পড়েছি। কমলাফুলি কার লেখা? সত্যেন্দ্রনাথ দত্ত। এই যে কমলাফুলি যে ছড়াটা আমরা পড়েছিলাম, এটা হচ্ছে কমলাফুলি বিয়ে নিয়ে। এখানে আমরা প্রথম চারটা লাইন পড়েছি, কমলাফুলি কমলাফুলি কমলালেবুর ফুল, কমলাফুলির বিয়ে হবে কানের মতি দুল। এই যে চারটা লাইন আমরা পড়েছি, আজকে তোমাদের পড়া থাকবে পরের চারটা লাইন। কমলাফুলির বিয়ে, দেখতে যাবে ফলার খাবে চন্দনা আর টিয়ে। এই চারটা, এই যে তিনটা লাইন, তারপর আরও একটা লাইন আছে, কোথায় থাকো কমলাফুলি। তোমরা নিশ্চয় কোন রিডিং ভালো মতো করতে শিখেছো, তাই তোমাদেরকে এখন মানান করে পড়ে দেওয়ার প্রয়োজন হয় না। তোমাদের তাহলে পড়া থাকলো কমলাফুলি থেকে কমলাফুলির বিয়ে, দেখতে যাবে ফলার খাবে চন্দনা আর টিয়ে, কোথায় থাকো কমলাফুলি। যদিও লাইনটা অসমাপ্তভাবে শেষ হয়েছে, কিন্তু যেহেতু আট লাইনের বেশি তোমাদের কখনোই আসবে না পরীক্ষায়, তোমরা চাইলে এতটুকুই শিখতে পারো। আর যদি তোমরা ইচ্ছা করে তাহলে তোমরা পুরোটাই পড়ে ফেলতে পারো, তাহলে তো আরও ভালো। কারণ হচ্ছে পরবর্তীতে এখান থেকে প্রশ্নোত্তর থাকবে, শতাংশ থাকবে, তখন তোমাদের এগুলো শিখতে সুবিধা হবে। তাহলে আজকে বাংলাতে তোমাদের পড়া থাকলো কমলাফুলির বিয়ে, দেখতে যাবে ফলার খাবে চন্দনা আর টিয়ে, কোথায় থাকো কমলাফুলি। এতটুকু পর্যন্ত তোমাদের থাকবে। দাঁড়ি, কমা, সেমিকোলন যা যা আছে তোমরা সকল সঠিকভাবে বই থেকে দেখে শিখে সেভাবে লিখবে এবং সেভাবে মুখস্থ রাখবে। তারপরে আমরা এরপরে চলুন পরের হচ্ছে পড়ায় চলে যাই। পরবর্তী পড়ায় আমাদের আছে ফ্রিডম, একটা যে লাইন আমরা পড়েছি সে লাইনে আমরা পড়েছিলাম, ফ্রিডম ফ্রিডম ক্যান ইউ টেল হোয়াট ইজ ফ্রিডম? ফ্রিডম ইজ নট এ পিস অফ ল্যান্ড অ্যাট অল। এই যে পুরা যে ব্রাঞ্চটা, এখান থেকে আমরা আজকে পড়ব ওয়ার্ড মিনিং। ওয়ার্ড মিনিং কী কী আছে সেখানে তোমরা তোমাদের বইয়ে দেখতে পাবে। প্রথমে হচ্ছে ফ্রিডম, এফ আর ইই ডিও এম, ফ্রিডম। ফ্রিডম মানে কি? ফ্রিডম মানে হচ্ছে স্বাধীনতা। স্বাধীনতাটা আমরা কিছু লিখব, দন্ত স্বয়ব আকার, দন্ত ধ দীর্ঘকার দন্ত ন তো আকারটা, স্বাধীনতা। তারপর হচ্ছে টেল, টিই এল এল, টেল। টেল শব্দের অর্থ হচ্ছে বলা। তারপর হচ্ছে হোয়াট, ডব্লিউ এইচ এ ডি, হোয়াট শব্দের অর্থ হচ্ছে কি। তারপর হচ্ছে পিআইএসিই, পিস, পিস মানে হচ্ছে টুকরা। তারপর হচ্ছে লেন্থ, এল এ এন ডি, লেন্থ, লেন্থ মানে হচ্ছে ভূমি। তারপর হচ্ছে অ্যাট অল, অ্যাট অল মানে হচ্ছে আদৌ, মানে আসলেই কি বা আদতেই কি, এটা বোঝাতেই অ্যাট অল শব্দটা ব্যবহার হয়। তাহলে আমরা কি একটু বানান করে লিখে ফেলি, তাহলে তোমরা সেই বানানটা ভালো মতো দেখবে, লেখাটাও দেখবে, শিখতেও পারবে। তাড়াতাড়ি করি, ফ্রিডম, ফ্রিডম মানে আমরা কীভাবে লিখি? স্বাধীনতা, দন্ত স্বয়ব আকার, ধ, তারপর হচ্ছে দীর্ঘকার দন্ত ন ত আকার, স্বাধীনতা, ঠিক আছে? তারপরে তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, আমি একটু দেখাই, এই যে হচ্ছে এটা হচ্ছে স্বাধীনতা। তারপরে যেটা লিখবো সেটা হচ্ছে টেল, টেল শব্দের অর্থ হচ্ছে বলা, টিএল, টেল শব্দের অর্থ হচ্ছে বলা, ব ল আকার, বলা। তারপরে হচ্ছে হোয়াট, হোয়াট শব্দের অর্থ হচ্ছে কি, ক দীর্ঘইকার, কি। তারপর হলো পিস, পিআইইসি, পিস শব্দের অর্থ হচ্ছে টুকরা, ট রসুকার, ক বর্ষুণর আকার, টুকরা। এরপর হচ্ছে ল্যান্ড, ল্যান্ড মানে হচ্ছে ভূমি, ক দীর্ঘকার, ম রসইকার, ভূমি। এরপর হচ্ছে অ্যাট অল, অ্যাট অল মানে হচ্ছে আদৌ, আদৌ আমি কিভাবে লিখি? সরিয়া দ ও, ঠিক আছে? তোমরা তাহলে দেখে নিলে কিভাবে আমরা লিখবো শব্দগুলো। এরপরে চলো আমরা পরবর্তী পড়ায় চলে যাই। পরবর্তীতে আমাদের যেদিন ইংলিশটা বেশি দিন আমরা একটা জিনিস করি, সেটা হচ্ছে একটিভ ইংলিশ। একটিভ ইংলিশে আমরা আজকে পড়ব পেজ নাম্বার 26। পেজ নাম্বার 26,
তোমরা হয়তো অনেকে দেখেছো যে আমরা একটা মন যে শব্দটা সেটার সাথে আমরা এস ব্যবহার করছি। তোমাদের হয়তো মাথায় আসতে পারে যে আমরা এসটা কেন ব্যবহার করছি। এটার উত্তর তোমরা পাবে আইটেম নাম্বার 19 পেজ নাম্বার 26 এ তোমরা সেটা পাবে। এখানে দেখতে পাচ্ছ প্রথমে দেওয়া হয়েছে একটা ডাকের ছবি, এরপরে দুটো ডাকের ছবি দেওয়া হয়েছে। এখন প্রথমে যখন আমরা একটা ডাকের ছবি দেখেছি সেটা নিচে লেখা হয়েছে ওয়ান ডাক, কিন্তু যখন আমরা দুটো ডাকের ছবি দেখতে পাচ্ছি সেখানে লেখা হয়েছে টু ডাকস, অর্থাৎ ডাকের পাশে একটা এস যুক্ত হয়েছে। সেরকমভাবে আমাদের পরবর্তীগুলোতেও আমাদের এস যুক্ত করতে হবে। যেমন এখানে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে শিপ বা জাহাজ। শিপ যখন একটা হবে তখন আমরা লিখব ওয়ান শিপ, এর সাথে কোনো এস যুক্ত হবে না, অর্থাৎ শিপের পরে কখনো এস আসবে না। কিন্তু যখন শিপ একের অধিক হবে, জাহাজ যখন অনেকগুলো হবে, তখন আমাদেরকে সেখানে এস যুক্ত করতে হবে। এখানে আমরা শিপ দেখতে পাচ্ছি কয়টা, ওয়ান টু থ্রি, থ্রি শিপ। তাহলে আমরা থ্রি শিপ শুধু লিখলে হবে না, এটার পাশে একটা এস যুক্ত করতে হবে, যুক্ত করতে হবে। আমরা লিখব থ্রি শিপস। কিভাবে লিখবো আমরা থ্রি শিপস? দেখো আমি লিখছি টি এইচ, আমি লিখে ফেললাম থ্রি, এর পাশে আমি লিখব শিপস এস এইচ আর টি, এটার পাশে আমি একটা এস যুক্ত করে দেবো। এটাই হচ্ছে ইংরেজি ভাষার নিয়ম, যখন তুমি একের অধিক কোনো কিছু বলবে তখন সেখানে এস যুক্ত করতে হবে। ঠিক তেমনভাবে পরেরটা দেখো, 4 নম্বরে লেখা আছে প্লেটস। এখানে অনেকগুলো প্লেট দেখা যাচ্ছে, কিন্তু যদি এখানে একটা প্লেট হতো তাহলে আমরা লিখতাম ওয়ান প্লেট, কিন্তু এখানে 4টা প্লেট দেখা যাচ্ছে, সেই জন্য আমাদের লিখতে হবে 4 প্লেটস, কারণ এখানে একের চেয়ে বেশি আছে। তাহলে আমরা সেটা কীভাবে লিখব, ফোর এ ও ইউ আর, ফোর প্লেটস, পি এস এ পি এস, ফোর প্লেটস। এরপর দেখো 5 নম্বরে, 5 নম্বরে এখানে অ্যানিমালস দেওয়া আছে, অনেকগুলো প্রাণীর ছবি দেওয়া আছে। অ্যানিমালস মানে হচ্ছে প্রাণী, অ্যানিমেল মানে হচ্ছে প্রাণী, কিন্তু যেহেতু এখানে অনেক বেশি অ্যানিমেল, একটার চেয়ে অনেক বেশি, 1 2 3 4 5টা অ্যানিমেল আছে, তাহলে আমরা এখানে অ্যানিমেলের পাশে এস যুক্ত করতে হবে। আমাদের লিখতে হবে 1 2 3 4 5 অ্যানিমেলস, 5 অ্যানিমেলস। দেখতে পাচ্ছ আমি কিভাবে প্রত্যেকটার পাশে এস যুক্ত করেছি, শিপস প্লেটস অ্যানিমালস। কিন্তু মূল শব্দটা কিন্তু বানান এরকম না, যেমন জাহাজ শব্দের অর্থ হচ্ছে শিপ, এটার পাশে কোনো এস নেই, এস এইচ আই টি, কিন্তু আমাদের যেহেতু শিপ 3টে সেই জন্য আমাদেরকে এস যুক্ত করতে হয়েছে। ঠিক তেমনভাবে প্লেট বানানো হচ্ছে পি এস এ টি ই প্লেট, কিন্তু যেহেতু প্লেট একের বেশি, 4টা প্লেট বা 4 প্লেটস, সেই জন্য আমাদেরকে এস যুক্ত করতে হয়েছে। এরপরে একইভাবে অ্যানিমাল বানানো হচ্ছে এ এল আর এম এ এল অ্যানিমাল, কিন্তু আমাদের অ্যানিমাল 5টি, তাই আমাদের অ্যানিমালের পাশে এস যুক্ত করতে হয়েছে, 5 অ্যানিমাল। এরপরে আমরা 6 নম্বরে দেখি, 6 নম্বরে দেওয়া আছে অনেকগুলো বাস্কেট। তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো, 1 2 3 4 5 6, 6টা বাস্কেট। যেহেতু বলেছি একের বেশি হলে এস যুক্ত করতে হবে, তাহলে বাস্কেট লিখতে আমাদের পাশে এস লিখতে হবে। তাহলে আমরা কীভাবে লিখবো সেটা, 6 এস আর এস, 6 বাস্কেট, বি এ এস এ টি ই এস বাস্কেট। তাহলে দেখতে পাচ্ছ আমি কীভাবে লিখেছি, 6 লিখে বাস্কেট লিখেছি, এখন পাশে লিখেছি এস। এরপরে আমরা 7 নম্বরে যাই, 7 নম্বরে তোমরা অনেকগুলো পট দেখতে পাচ্ছ বা পাত্র, যেটাকে আমরা বলে থাকি পাত্র, এটাকে ইংলিশে বলে থাকি পট, পি ও টি পট। কিন্তু এখানে যেহেতু অনেকগুলো পাত্র,
সেজন্য পটের পাশে একটা এস বসেছে। এখানে আমরা কয়টা পট দেখতে পাচ্ছি? 1 2 3 4 5 6 7 এখানে আমরা 7টা পট দেখতে পাচ্ছি, সেজন্য পটের পাশে আমরা একটা এস লিখব। তাহলে আমরা এখানে কি লিখব? 7 পট, এস ই ই ই সেভেন পট, পি ও পি এস পট। এরপর দেখো বার্ড, আমরা জানি বার্ড মানে হচ্ছে পাখি, কিন্তু এখানে অনেকগুলো পাখি তাই আমরা বার্ডের পাশে এসটা বসিয়ে দিব। এখানে কয়টা পাখি আছে? 1 2 3 4 5 6 7 8, 8 বার্ডস। তাহলে 8 বার্ডস আমাদের লিখতে হবে। 8 বার্ডস কিভাবে লিখবো? ই আই ডি এ ই, 8 বার্ডস, বি আই আর ডি এস বার্ডস। তাহলে আমরা লিখে ফেললাম 8 বার্ডস। তারপরে 9 নম্বর দেখো, 1 2 3 4 5 6 7 8 9, 9টা কি বা চাবি দেখা যাচ্ছে, আর কি এর পাশে আমরা তাহলে কি বসিয়ে দিব? এস বসিয়ে দিব। তাহলে সেটা আমরা কিভাবে লিখব? এস আর এন ই, 9 কি, ই ই ওয়াই এস। তোমরা তাহলে বুঝে গেছো কিভাবে লিখতে হবে। এবং লাস্ট ওয়ান যেটা, সেটা হচ্ছে বুকস। বুকসটা আমরা কিভাবে লিখব? বুকসটা আমি পাশে লিখি, বুকসটা আমরা লিখব, এখানে 10টা বুকস দেখা যাচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9 10, আমরা লিখব 10 বুকস, বি ও ও কে এস, 10 বুকস। তাহলে তোমরা বুঝে গেছো কিভাবে আমরা এই পৃষ্ঠাটা পূরণ করব। প্রথমে এখানে দেওয়াই আছে 1 ডাক 2 ডাক্স, অর্থাৎ 1 এর সাথে এস হয়নি কিন্তু 2 হওয়াতে এটা এস হয়ে গেছে। ঠিক তেমনভাবে 3 শিপস 4 প্লেটস 5 অ্যানিমালস 6 বাস্কেটস, তারপর হচ্ছে 7 পোর্টস 8 বার্ডস 9 কেজ 10 বুকস। তাহলে আজকে তোমাদের হোমওয়ার্ক থাকলো অ্যাক্টিভিটিস থেকে পেজ নাম্বার 26, এরপরে ফ্রিডম থেকে ওয়ার্ড মিনি সবগুলো, এবং সেই সাথে আমরা কিন্তু কমলা ফুলের পরে যাব।